নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে কাটোয়া ডাটা তৈরি করতে হয়। কাটোয়া ডাটা হচ্ছে বর্তমান অঞ্চলে এই জিনিসটাই কাটোয়া ডাটা পাওয়া যায়, তাই এর নাম হয়েছে কাটোয়া ডাটা। এই জুন জুলাই নাগাদ এই কাটোয়া ডাটা খুব হয়, তার এর চচ্চড়ি কীভাবে তৈরি করতে হয় দেখে নিন। কাটোয়া ডাটা এরকম সরু সরু ভাবে কাটতে হয়। আর তারপর লাগবে বেগুন, তারপরে কুমড়ো, আলু, তারপরে ঝিঙে, লাগবে সর্ষের তেল, আর লাগবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, তারপর লাগবে চিনি স্বাদ মতো, আর লাগবে সর্ষের পেস্ট। দেখুন দর্শক বন্ধুরা, সর্ষের তেল আগে থেকে গরম করতে দেওয়া হয়ে গেছে এবং সেটা গরম করতে দিয়েও দিয়েছি। এবারে ফোড়নের জন্য পাঁচফোড়ন যাচ্ছে। তারপরে শুকনো লঙ্কা চিরে দিয়ে দেওয়া হবে। তারপরে আমরা কাটোয়া ডাটা আর বেগুন দিয়ে দিলাম ভাজার জন্য। এবারে এক এক সমস্ত ভেজিটেবলসগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে এবারে জিনিসটাকে হালকা করে কড়াইতে ভাজা হবে। এরপরে আমরা সমস্ত মশলা, নুন, চিনি সব একসাথে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে জিনিসটাকে একসাথে মাখা মিক্স করা হচ্ছে। এই ডাটা আমি পরে ভিডিওতে দেখাবো কাটোয়া ডাটা দেখতে কীরকম হয় এবং এটা কীভাবে কাটতে হয়, আমি তা পরের ভিডিওতে দেখাবো। তা এই কাটোয়া ডাটা একমাত্র বর্ধমান কাটোয়া অঞ্চলে পাওয়া যায়, যেহেতু কাটোয়া অঞ্চলে বিশাল পরিমাণে হয় বলে জুন জুলাই নাগাদ, সেই জন্য এর নাম হয়েছে কাটোয়া ডাটা। এবং এটা খুবই নরম হয় এবং খেতেও মিষ্টি হয় এই ডাটা। দেখুন সব মশলাগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে জল দিয়ে জল দেবো এবং এগুলোকে সেদ্ধ করাতে হবে। দেখুন জল দিয়ে দেওয়া হলো। এবারে একটু জাস্ট জিনিসটাকে নেড়ে নেড়ে দেওয়া হলো। এবারে একটা চাপা দিয়ে দেওয়া হলো যাতে জিনিসটা ভালো হয়। দেখুন চাপা দিয়ে দেওয়া হলো। এবারে জিনিসটাকে ফুটবে তার মধ্যে সে। দেখুন দর্শক বন্ধুরা, এবারে আমরা ঢাকনিটা খুলছি। এই জিনিসটা ফুটতে শুরু করে দিয়েছে, এখনো একটু নাড়ি নেওয়া আছে, এখনো আরো একটু সেদ্ধ হবে। এখনো জিনিসটা ভালো করে সেদ্ধ হয়নি, তাই আর একটু সেদ্ধ করতে হবে। এরপরে আমরা সর্ষের পেস্টটা আমরা এর ভেতর দিয়ে দিচ্ছি। এবং জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই চচ্চড়ি ড্রাই হয়ে গেছে পুরো। এরকম করে করে ভালো করে জিনিসটাকে নাড়াতে হবে। আমাদের চচ্চড়ি প্রায় তৈরি হয়ে গেছে, এবার সেটিকে আমরা নাড়াবো।
এবং এই চচ্চড়ি সবসময় পুরো ড্রাই হয়ে গেলে নামাতে হয়। এবারে আমরা সেটিকে আলাদা জায়গায় নামাচ্ছি। দেখে নিন ভালো করে, দেখেন কাটোয়াটাটা এইভাবে তৈরি করতে হয়। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।